প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই সবার পড়ালেখা কার্য চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এখন পর্যন্ত আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ এমন অবস্থায় আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে তোমাদের অনলাইন ক্লাস চালিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, তোমাদের খানসনবাদ ভৌমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের ডিগ্রি নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ ট্যাগ কোশ্চেন কোনটা কোনটা কীভাবে হবে এবং কোনটা রুল কোনটা কোন পর্যায়ে পড়বে আশা করি সবাই বুঝেছ। এখনও তোমরা দেখবে যে ট্যাগ কোশ্চেনের মতো ডিগ্রি খুব সহজ। তো তোমরা সবাই একটু খুব মনোযোগ সহকারে শ্রবণ করবা, দেখবে যে ইনশাল্লাহ ডিগ্রির মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আর দেরি না করে আমি এখনো শুরু করে দিচ্ছি। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করে দেখো, ডিগ্রি ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকে ডিগ্রি বলে। আমি আবার বলতেছি, অ্যাডজেক্টিভ এর বিভিন্ন রূপকে কি বলে? ডিগ্রি বলে। এবার আসো, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ মানে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। যেমন দেখো, আমি যদি বলি হি ইজ এ টল বয়, তাহলে একটু মনোযোগ সহকারে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমি লিখেছি হি ইজ এ টল বয়, সে একজন লম্বা ছেলে। অর্থাৎ লম্বা, এই টল দ্বারা কি প্রণামটা কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ সে কেমন ছেলে? সে লম্বা ছেলে। আমি যদি এখানে টলটা মুছে দিই, হি ইজ এ বয়, সে একজন ছেলে, কিন্তু কেমন ছেলে বলা নাই, তার কোনো অবস্থা বলা নেই। সে কি লম্বা, সে কি কাটো, সে কি ভালো, সে কি খারাপ, কোনো কিছু বলা নেই। কিন্তু আমি যখন এখানে আবার উল্লেখ করব, যেমন আমি যদি এখানে টল লিখি, তাহলে হি ইজ এ টল বয়, সে একজন লম্বা ছেলে। এই টল দ্বারা হি প্রণামটার অবস্থা বোঝাচ্ছে বিধায় এই টলকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। একই ভাবে আমরা বলতে পারি, যেমন দেখো হি ইজ এ গুড বয়, হি ইজ এ সে একজন কি ছেলে, ভালো ছেলে। এই গুড দ্বারা কার অবস্থা বোঝাচ্ছে? হি প্রণামটার অবস্থা। অর্থাৎ এই গুড দ্বারা হি কে কি বলা হচ্ছে? ভালো বলা হচ্ছে। তাহলে এটা দ্বারা যেহেতু হি প্রণামটার অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এখানে এই গুডটাই অ্যাডজেক্টিভ। আশা করি সবাই অ্যাডজেক্টিভ চিনেছ। তাহলে আমরা ডিগ্রি কাকে বলে বলছিলাম, অ্যাডজেক্টিভ এর বিভিন্ন রূপকে কি বলে বলেছিলাম? ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভ এর বিভিন্ন রূপ বলতে কিরকম? অর্থাৎ অ্যাডজেক্টিভ এর এক এক সময় এক একটা রূপ থাকে। যেমন দেখো, আমি তোমাদেরকে বলছিলাম গুড, এর আগে বলেছিলাম টল, এই দুটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কেন? এই দুটো দ্বারা কি প্রণামটার অবস্থা বোঝাইছে। এবার আসো ডিগ্রি প্রকারে। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমি এখানে স্পষ্টভাবে লিখেছি, দেখো, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। তাহলে এবার আসো পজিটিভ ডিগ্রি কাকে বলে। পজিটিভ ডিগ্রি হচ্ছে যেখানে কারো সাথে তুলনা করা হবে না, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। অর্থাৎ যেটাতে কারোর সাথে ডাইরেক্ট তুলনা বোঝা নেই, সেটাতে হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর যেখানে দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর যেখানে অধিকের মধ্যে তুলনা বোঝাবে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ পজিটিভ বলতে কারোর সাথে তুলনা হবে না, কম্পারেটিভ বলতে কয়ের মধ্যে বলেছিলাম, দুইয়ের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ মানে অধিকের মধ্যে তুলনা। এবার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদেরকে পরীক্ষা আসবে যে না পজিটিভ থেকে কম্পারেটিভ, না পজিটিভ থেকে সুপারলেটিভ, না কম্পারেটিভ থেকে পজিটিভ, না কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, না সুপারলেটিভ থেকে পজিটিভ, না সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। তো এগুলো যদি জানতে হয়, আমাদেরকে অ্যাডজেক্টিভের রূপগুলো জানতে হবে, ফর্মগুলো জানতে হবে। যেমন আমি এখানে কয়েকটা ফর্ম লিখেছি, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম, এগুলোকে কম্পারেটিভ ফর্ম কিভাবে করব, এগুলোকে সুপারলেটিভ ফর্ম কিভাবে করব। অর্থাৎ পজিটিভ বললে পজিটিভ ফর্ম কিভাবে করব, কম্পারেটিভ বললে কম্পারেটিভ ফর্ম কিভাবে করব, সুপারলেটিভ বললে সুপারলেটিভ ফর্ম কিভাবে করব। এগুলো যদি জানা না থাকে, তাহলে আমরা কখনোই ডিগ্রি পরিবর্তন করতে পারবো না। তাহলে এবার আসো, আমি এখানে ফার্স্টটা ওয়ার্ড লিখেছি, দেখো ফার্স্টটা অ্যাডজেক্টিভ লিখেছি। এই ফার্স্টটা অ্যাডজেক্টিভ দিয়ে দেখবা যে ইনশাল্লাহ পুরো প্রত্যেকটা ফর্ম কমপ্লিট করা যাবে। তো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে, আমি ফর্মগুলো কিভাবে বলতেছি, কোনটা কিভাবে পরিবর্তন হবে, রুলগুলো কিভাবে বলতেছি, একটু সবাই মনোযোগ সহকারে শ্রবণ করলে ইনশাল্লাহ দেখবো যে এই ফার্স্টটা দিয়ে তাহলে আর কোনো ফর্ম নতুনভাবে শিখতে হবে না। তাহলে একটু প্রিয় ছাত্র সবাই লক্ষ্য করে দেখো, আমরা জানি যে বাউল হচ্ছে ভাওয়েল, বাউল হচ্ছে এ ই আই ও ইউ, আর বাকি সব কনসোনেন্ট, আর বাকি সব
কনসোনেন্ট। তাহলে কি বললাম, ভাওয়াল এ ই আই ও ইউ এই পাঁচটি ছাড়া বাকি সব কি বলেছিলাম, কনসোনেন্ট বলেছি। তাহলে কিছু লক্ষ্য করে দেখো, এল এল টা কি ভাওয়াল নাকি কনসোনেন্ট, কনসোনেন্ট। এই এল তো কনসোনেন্ট, এটা কি ভাওয়াল। তাহলে পিছন পিছন দেখো, কনসোনেন্ট ফর্ম কয়টি, দুইটি, ভাওয়াল ফর্ম কয়টি, একটি। যে সব অ্যাডজেক্টিভের শেষে অথবা যে সব শব্দের শেষে দুইটি কনসোনেন্ট থাকবে এবং এর আগেরটা যদি ভাওয়াল হয় সেটাকে কম্পারেটিভ করতে গেলে সেটার সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে এবং ইয়ারটি যোগ করলে সুপারেটিভ ফর্ম হয়ে যাবে। যেমন দেখো এখানে কনসোনেন্ট কয়টি, দুইটি, ভাওয়াল কয়টি, একটি। তো কনসোনেন্ট দুইটি, ভাওয়াল একটি। আমি তো বলছিলাম যেসব শব্দের শেষে দুইটি কনসোনেন্ট এবং একটি ভাওয়াল থাকবে সেটা শেষে কি যোগ করবো, ইয়ার যোগ করলে কম্পারেটিভ, এসটি যোগ করলে সুপারলেটিভ। যেহেতু এখানে দুইটি কনসোনেন্ট একটি ভাওয়াল, এর আগেটা ভাওয়াল, এই জন্য এটার সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে, এসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। আর আমি এর সাথে ইয়ার যোগ করে দিই আর এটার সাথে ইয়ার যোগ করে দিই, এসটি যোগ করেছি। এরপর দেখো যেটা কি কনসোনেন্ট আর এটা কি ভাওয়াল, ঠিক একটা শব্দ, যেটা হচ্ছে কনসোনেন্ট আর এটা হচ্ছে ভাওয়াল। এর আগে ছিল যে দুটি কনসোনেন্ট একটি ভাওয়াল, কিন্তু এখন একটি কনসোনেন্ট একটি ভাওয়াল। যে সব শব্দের শেষে একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়াল থাকবে কম্পারেটিভ এবং সুপারেটিভ করার সময় কনসোনেন্টটিকে ডাবল করতে হবে, অর্থাৎ কনসোনেন্টটিকে ডাবল লিখে ইয়ার যোগ করলে কম্পারেটিভ, ইয়ারটি যোগ করলে সুপারলেটিভ। যেহেতু এখানে একটি কনসোনেন্ট একটি ভাওয়াল, তাহলে এটাকে কম্পারেটিভ করতে গেলে কনসোনেন্টটিকে কয়বার লিখতে হবে বলেছিলাম, দুইবার। তাহলে আমি দুইবার লিখি বি, দুইবার লিখেছি কনসোনেন্টটিকে, দুইবার লিখে ইয়ার যোগ করলে কম্পারেটিভ, ইয়ারটি যোগ করলে সুপারলেটিভ, সুপারলেটিভ। এরপর দেখো ব্রে, এটা আরেকটা রুল। তাহলে আমি এখানে কয়টা রুল বলেছি, দুইটা, দুইটা কনসোনেন্ট একটি ভাওয়াল, একটি কনসোনেন্ট একটি ভাওয়াল। এরপর দেখো ব্রে, যে সব শব্দের শেষে ই দেওয়া থাকবে, যে সব শব্দের শেষে ই দেওয়া থাকবে সেটাকে কম্পারেটিভ করতে গেলে আর যোগ করলে হবে, সুপারেটিভ করতে গেলে শুধু এসটি যোগ করলে হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু শেষে কি দেওয়া আছে, ই, তাহলে এটার সাথে শুধু আর যোগ করে দিব, ব্রে বা, আর এখানে এসটি যোগ করে দিব, ব্রে বে, ব্রে বে। এরপর দেখো কিছু ক্ষেত্রে এটা আরেকটা রুল, বিজি, বিজি মানে শেষে ওয়াই, যে সব শব্দের শেষে ওয়াই দেওয়া থাকবে এই নিয়মে দিকে লাভ নাই, যে সব শব্দের শেষে ওয়াই দেওয়া থাকবে ওয়াই নিয়মে দেখবো, যে সব শব্দের শেষে ওয়াই দেওয়া থাকবে কম্পারেটিভ বা সুপারেটিভ করতে গেলে ওয়াইটাকে আই বলে দিতে হবে, এরপর কম্পারেটিভ করতে গেলে ইয়ার যোগ করে দিবা, সুপারেটিভ করতে গেলে ইএসটি যোগ করে দিব। তাহলে ওয়াই আসে, তাহলে এটাকে বিজি আই করে দিলাম, এরপর ইয়ার যোগ করলাম, এরপর এটাকে ইএসটি বিজি। এরপর ছাত্রছাত্রীরা এটা দেখো, কতগুলো এমন শব্দ রয়েছে যেগুলো ইয়ার এবং ইএসটি দ্বারা কম্পারেটিভ এবং সুপারেটিভ ফর্মে পরিবর্তন করা যায় না। তো যখন এগুলোকে ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারেটিভ ফর্মে পরিবর্তন করা যাবে না, তখন কম্পারেটিভ করতে গেলে সেগুলোর আগে মোর বসিয়ে কম্পারেটিভ ফর্মে পরিবর্তন করতে হবে, আর সুপারেটিভ বসিয়ে সুপারেটিভ করতে গেলে সেগুলোর আগে মোস্ট বসিয়ে সুপারেটিভ করতে হবে। যেমন দেখো এল, বিউটিফুল, বিউটিফুল আর কোনো শব্দ নাই, তাহলে এটার আগে মোর বসালে কম্পারেটিভ হয়ে যাবে, এটার আগে মোস্ট বসালে কি হয়ে যাবে, সুপারলেটিভ। তাহলে বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হবে মোর বিউটিফুল, মোর বিউটিফুল, আর এটা হবে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কত সহজ, তাই না প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি আজকে সব কিছু খুব সুন্দরভাবে সবাই বুঝেছো। তারপরে ভারতে আর একটু একটু প্র্যাকটিস করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে বুঝে ইনশাল্লাহ ডিগ্রির মধ্যে কোনো সমস্যা থাকবে না এবং ফর্মগুলো খুব সহজে তোমরা একটা থেকে আরেকটাতে পরিবর্তন করতে পারবা। তো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এই কামনা করি, আল্লাহ হাফেজ।